চৈত্রের শেষে এসে হঠাৎ করে ভ্যাপসা গরমে নাকাল রাজধানী সহ সারা দেশের মানুষ। সিলেটের ময়মনসিংহ ছাড়া সারা দেশে এই তাপমাত্রা আরও 2-3 দিন থাকবে। মাঝে কিছুটা কমলেও ঈদের সময় গরম বাড়তে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। মামুন আবদুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জামাল খান। রোজার শুরু থেকেই স্বস্তিদায়ক আবহাওয়ায় বেশ ফুরফুরায় ছিলেন সবাই, তবে গেল কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়ায় ত্রাহি ত্রাহি অবস্থা মানুষের। হঠাৎ গরমে অনেকেই ভুগছেন ঠান্ডা জ্বরে, চাহিদা বেড়েছে ইলেকট্রনিক পাখার। ঠান্ডা গরমের ভিতরে তো আমার গলা টলা মানে সর্দি কাশি লেগে গেছে, বুঝছেন? দেখছেন তো, মানে কথা শুনে তো বুঝতে পারতেছেন কি করার আছে, কিছু তো করার নাই। প্ল্যানিং দুদিন ধরে রোদের তাপমাত্রাটা অনেক বেশি, রোজা থাকতে একটু কষ্ট হচ্ছে। দিনের শুরুটাও ভালোভাবে কাটলে পরে দিনের শেষটা অনেক কষ্ট হচ্ছে মানুষের। আগে রোজার শুরুর থেকে তো একটু কমই ছিল, এখন তো দেখতেছি দিন তাপমাত্রা বাড়তেছে, জানি না সামনে আরও কি হয়। এখন বাসায় রোদের প্রবলেমের কারণে, বাসায় ছোট বাচ্চা আছে যার কারণে যে এখন আবার সাজার ফ্যান নিয়ে যেতে হইতাছে। গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ, রোজা রেখেও জীবিকার তাগিদে পথে বের হয়ে ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা তাদের। কষ্ট, ভালো লাগে না, গরমে বাঁচি না, এই তো আমার ঘামে যায়, অস্ত হয়ে যায়, ভালো লাগে না, পেটে তো খায়, খাওয়া লাগবে তো, কর্ম তো করতে হবে। আমার কর্ম করতেই হবে, মেঘ থাক বৃষ্টি থাক গরম থাক, আমার কর্ম করিয়া আমার চলতেই হবে। যেহেতু বউ পোলাবান আছে, সংসার আছে, কামাই ছাড়া তো উপায় নেই, এত কষ্টের ভিতরে কামাই করে বউ পোলাবান নিয়ে চারটা ডাল ভাত খায় যাতে সুখে শান্তিতে থাকতে পারি, এই জন্য কিন্তু অনেক কষ্ট হয় আমাদের। স্বস্তির খবর নেই আবহাওয়াবিদদের কাছে, পরিস্থিতি বিশ্লেষণ করে তারা বলছেন মাঝে তাপমাত্রা কমলেও ঈদের সময় বাড়তে পারে সূর্যের তেজ। একমাত্র হয়তো সিলেট বিভাগ এবং ওই ময়মনসিংহ বিভাগ যেসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ওইসব অঞ্চল বাদে বাকি অঞ্চলগুলোতে, আর চট্টগ্রাম বিভাগের কিছু অংশ বাকি অংশগুলোতে কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ চলমান যেটা আছে সেই তাপদাহ কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা আছে আগামী 6 তারিখ পর্যন্ত। তার পরবর্তীতে 7 এবং 8 তারিখে দেশের উপর, সারা দেশের উপর বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি, বজ্রঝড় এবং কালবৈশাখীর ঝড় অথবা দমকা হওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 8 এবং 9 তারিখে এপ্রিল মাসে। এখন পর্যন্ত আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে প্রেডিকশন, সেই প্রেডিকশন অনুযায়ী কিন্তু 10 এবং 11 তারিখে মোটামুটি আমরা ভালো ওয়েদারে আমরা আশঙ্কা করছি, তবে অনিশ্চয়তা এখনও থেকে যায়, এর মধ্যে যে কোনো সময় পরিবর্তন হতে পারে আবহাওয়া আর কি। তবে এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশন সেই অনুযায়ী আবার 10 এবং 11 তারিখে ভালো ওয়েদারে আমরা আশঙ্কা করছি। তাপমাত্রার এই প্রখরতা থেকে কিছুটা নিস্তার পাবেন সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের কিছু অঞ্চলের মানুষ। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।